নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের সেট 13 নিয়ে আলোচনা করব। এর আগে আমি MCQ এস কিউব 1 থেকে 12 সেট সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, পার্ট বি এর মার্কস 40-এর যত MCQ আছে 1 নম্বরে 24 এইগুলো টু দ্য পয়েন্ট সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ইবন খালদুন। ঠিক আছে, একটু বানামে গন্ডগোল আছে, ইবন খালদুন হবে। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কি বলেছে। রোমান টু এর কোশ্চেন কি বলেছে, ইতিহাস মালা রচনা করেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার উইলিয়াম কেরি। রোমান থ্রি কোশ্চেন, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1753 খ্রিস্টাব্দে। রোমান ফোর কোশ্চেন, হাজার দুয়ারি জাদুঘর একটি অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঐতিহাসিক জাদুঘর। রোমান ফাইভের কোশ্চেন, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি লেখেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার সুকান্ত ভট্টাচার্য। পরের কোশ্চেন, রোমান সিক্সের কোশ্চেন, এশিয়াবাসীদের জন্য প্রথম এশিয়া স্লোগানটি তুলেছিলেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার জাপান। পরের কোশ্চেন, 7 নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড ওয়েলেসলি। পরের কোশ্চেন কি বলেছে, রোমান 8 নম্বরের প্রশ্ন, সার্কের প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শহরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার কাঠমান্ডুতে। পরের কোশ্চেন, রোমান 9 কোশ্চেন, ঠাকুরমার ঝুলি উদাহরণ হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার লোককথার। 10 নম্বরের কোশ্চেন, ফাল্টন বক্তৃতা দেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার চার্চিল। পরের কোশ্চেন কি বলেছে, 11 নম্বরের প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার আলেকজান্ডার ডাপ। 12 নম্বরের প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্মিথ। 13 নম্বরের প্রশ্ন, সিভিল সার্ভিসের জনক বলা হয় অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড কার্জনকে। 14 নম্বরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। 15 নম্বরের প্রশ্ন, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও। রোমান 1-এ কি বলেছে, বাংলাদেশের স্বাধীনতা লাভ। রোমান 2-তে কি বলেছে, পাকিস্তানের স্বাধীনতা লাভ। তো দেখো এই যে মিলগুলো, এই মিলগুলো সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা লাভ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1971। রোমান 2-তে কি বলেছে, পাকিস্তানের স্বাধীনতা লাভ অ্যান্সার হবে 1947। রোমান 3-তে কি বলেছে, আলজেরিয়ার স্বাধীনতা লাভ অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1961। রোমান 4-এ কি বলেছে, ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ অ্যান্সার হবে এর অ্যান্সার 1949। অর্থাৎ রোমান 1-এর ডি, রোমান 2-এর বি, রোমান 3-এর সি, রোমান 4-এর এ, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান 1-এর অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন কি বলেছে, 16 নম্বরের প্রশ্ন, রেগুলেটিং আইন পাশ হয় অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন এবার হবে, কোন প্রেসিডেন্সিতে রাওতারি বন্দোবস্ত চালু হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার মাদ্রাজে। পরের কোশ্চেন দেখো, 18 নম্বরের প্রশ্ন, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও। 1962 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আলজেরিয়ার স্বাধীনতা। রোমান 2-তে কি বলেছে, আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী অ্যান্সার হবে এর অ্যান্সার বেল বেল্লা। রোমান 3-তে কি বলেছে, ইন্দোনেশিয়া এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার দক্ষিণ পূর্ব এশিয়া। রোমান 4-এ কি বলেছে, রুজভেল্ট এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার আমেরিকার রাষ্ট্রপতি। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান 1-এর ডি, রোমান 2-এর এ। ঠিক আছে, রোমান 1-এর ডি, রোমান 2-এর এ, রোমান 3-এর বি, রোমান 4-এর সি, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 19 নম্বরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1817 খ্রিস্টাব্দে। 20 নম্বরের প্রশ্ন, চীন দেশে জিংগুও এর স্লোগানের অর্থ ছিল কি, চীন দেশে জিংগুও এ স্লোগানের অর্থ কী ছিল। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, দেশকে রক্ষা করা। আমাদের 21 নম্বরের প্রশ্ন কি বলেছে, ক্রিপস প্রস্তাবকে দুর্ভাগ্যজনক বলেছেন। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার গান্ধীজি। 22 নম্বরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এই গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার লেনিন। কি হবে, লেনিন হবে। 23 নম্বরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। তো দেখো এখানে চারখানা অপশনের ভিতর থেকে সি এর অপশন পুরোপুরি ঠিক, 1956 খ্রিস্টাব্দে। 24 নম্বরের প্রশ্ন, সিমলা চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইন্দিরা গান্ধী। কি হবে, ইন্দিরা গান্ধী এর অ্যান্সার হবে। তো দেখো এবার আমি এস এ কিউব যাবতীয় সলভ করে দেবো। প্রত্যেকটা কোশ্চেন
গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি 100% এখান থেকে তোমরা কমন পাবে।